রমজানের চতুর্থ রাত গত তিন দিন প্রিয়তা শুধু দেখেছে শ্বশুরবাড়ির রুটিন বিয়ে হয়ে এসেছে নয় মাস এটাই প্রথম রমজান সেহরি সময় থেকে পরদিন ইফতারের আয়োজন শুরু হয় ঘুম থেকে উঠে শুরু হয় সারাদিনে রান্নার কাজ আর সেটা বহাল তবিয়তে চলে ইফতারের এক মিনিট আগ পর্যন্ত তারাবি নামাজের পরে রাতের খাবারের মধ্যেই মাসুমা বেগম বুঝিয়ে দিচ্ছিল আগামীকালকের খাদ্য তালিকা ছোলার ডালের হালুয়ার জন্য ডাল ভিজিয়ে রাখবে ভোর রাতেই দুধ তো পাঁচ লিটারের বোতলে ডিপ থেকে বের করে রেখো সকাল সকাল পায়েস করে ফ্রিজে রাখবে ছোলাও ভিজিয়ে রাখবে বেশি সময় না ভিজলে খেতে ভালো লাগে না রান্নাও সুস্বাদু হয় না আর কাঁচা চানাও কিন্তু ভিজিয়ে রাখবে আজ সকালে ভিজিয়েছ খেতে কেমন লেগেছে শক্ত দেখে খাওয়া হলো না পরোটা কিছু গেল ফেলানো আর হ্যাঁ হালেমের কথা ভুলে যেও না কালকে মুরগি দিয়ে করবে ডালটা ভালো করে সেদ্ধ করবে গ্যাস তো কিনতে হয় না জাল করবে বেশি সময় আর হ্যাঁ ভিজিয়ে রাখবে কিন্তু ফজলের নামাজের পরেই তানভির হালেম ছাড়া ইফতারে তুষ্ট হতে চায় না সারা দিন রোজা রেখে যদি পছন্দের খানাই না পাই মেজাজ ঠিক থাকে তখন পেঁয়াজের জন্য বাটা ডাল তো আরও তিন চার দিন হয়ে যাবে বন্দিয়াগুলো বারোটা একটার দিকে ভেজে নিও পেঁয়াজু বেগুনি সবজি পকোড়া আর আলুর চপ পাঁচটার দিকে ভেজো না হয় ঠান্ডা হয়ে যায় কালকে লতি দিয়ে চিংড়ি করব। সাথে দুই রকম ভর্তা কালোজিরা আর বাদাম ভোর রাতের জন্য বল মাছ ভোনা লাল শাক সুটকি ভর্তা আর দুধ এসবের জন্য তুমি তোমার সুবিধা মতন করে জোগাড় করবে এর সাথে কালকে একটু জালি কাবাব করো ফালুদা ভাবের হাতেরটা ভালোই হয় ফালুদা করে ফ্রিজে রেখো সৌরভ আর খায়রুল কালকে বাসায় ইফতার করবে আমি অফিস থেকে আসার সময় ইলিশ নিয়ে আসবো সর্ষে ইলিশে সব কিছু রেডি করে রেখো মাসেলে কেটে শুধু বসিয়ে দিবে ছোটো ভাইয়ার বন্ধুদের জন্য কাবাব করলে আমার বান্ধবীদের ইফতার পার্টিতে কিন্তু জালিকাবাবের সাথে পোডিং বানিয়ে দিতে হবে তানভীর প্রিয়তার দেবর একটা মাল্টি কোম্পানিতে জব করে তার গম্ভীর গাঢ় গলার কথার শেষ শব্দের সাথে সাথে আদরে আবদার করলো তামান্না প্রিয়তা ওদের কথার উত্তর দিল না ওদের দিক থেকে শীতল চাউনি সরিয়ে শান্ত সরে শাশুড়িকে বলল মাসটা তো ইবাদতের মাস মা এভাবে যদি প্রতিদিন ইফতার আর বিভিন্ন রকম তরকারি রান্না করে সময় চলে যায় আমরা ইবাদত করব কখন স্পষ্টবাদী প্রিয়তা খাবার টেবিলেই সকলের সামনে কথা তুলে ফেললো এতদিনে একপাড়া মাত্র কোরআন শরীফ পড়েছে আর তারাবির নামাজ ও সব পড়া হয়নি দুই দিন এভাবে চললে পুরো মাসুই কিচেন আর ডাইনিং টেবিলে চলে যাবে প্রিয়তার কথা শুনে গরম তেলে পানির ছিটার মতন ছাত করে উঠলেন প্রিয়তার শাশুড়ি মাসুমা বেগম উচ্চ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন ঘরের কাজও তো নারীদের জন্য ইবাদত এত কথা বলতে শিখেছেন এটা শেখায়নি তোমার মা কথাটা তো আমি বলেছি মা আমার মাকে কেন টানছেন আমি তো ছোট বাচ্চা নই যে প্রতিটা কদম আমাকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে তাছাড়া এই আত্মশুদ্ধির মাস সংযমের মাস কোনো কিছুরই সংযম না করে মনে হয় জানি এই মাছটা খাওয়ার প্রতিযোগিতার মাস দুনিয়ায় শুধু খেতেই এসেছি আল্লাহ আমাদের জন্য রমজান মাছটা শুধু খেতেই দান করেন আহ থামবে সারাদিন পরে খেতে বসেছি তো মাঝে মাঝে আমি বুঝতে পারি না এটা পরিবার নাকি ময়দান কোনো কিছু নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা যায় না সব সময় সবাইকে আক্রমণ করতে হবে কেন এটা কি কোনো রণক্ষেত্র আলম সাহেব বললেন আলম সাহেব ব্যাংকার আগামী বছর আসবেন অবসরে বড় ছেলে তুষারকে বিয়ে করিয়ে থেকে বাসায় কেমন একটা উত্তপ্ত পরিস্থিতি টের পান তিনি তিনি সামনাসামনি পালেনি কোনো কিছু শাশুড়ি বউ সুকৌশলে এগিয়ে গিয়েছে বিষয়টি আজকে আর আড়ালে রাখতে পারল না কোনটা রণক্ষেত্র এই মেয়েটা বেয়াদেবের মতো সবসময় মুখে মুখে কথা বলে আর আমি কিছু বলে রণক্ষেত্র হয়ে গেল শাশুড়ি বলল সংযমের মাছ দেখে কি মানুষ খাবে না ভাবি আর এত বুজুর্গ দেখিও না কয়টা ছুরা পারো সেদিনই না শাড়ি পরে পার্টি হিজাব পরে ভাইয়ের সাথে ঘুরতে গেলে তখন তোমার এসব আল্লাহওয়ালা জ্ঞান কোথায় ছিল তামান্না বলল তামান্না শালীন ভাষায় কথা বলো সে তোমার বয়োজ্যেষ্ঠ সম্মান দিয়ে কথা বলতে পারলে বলবে না হলে তোমার ওর সাথে কথা বলার দরকার নেই আলম সাহেব বললেন আলম সাহেবের জোরালো ধমাকে তামান্না খাবার প্লেট ঠেলে উঠে দাঁড়ালো খাবেই না যাওয়ার আগে উচ্চ গলায় বলল আমাকে এভাবে বলে লাভ নেই আব্বা ভাবির কথাই তো আমার যেটাই মনে হলো সেটাই বলেছি আর হ্যাঁ ভাবি তোমাকে বলছি রোজার মাসে অন্তত ইবাদতের দোহাই দিও না কাজ করতে সমস্যা এটা বলো বলো রোজা রেখে কাজ করতে পারবে না শুয়ে বসে কাটিয়েছে ইফতার পর্যন্ত টিকে কোনো মতে রোজা রাখতে চাচ্ছ তাতে তো শরবতগুলো আমিই বানাই সেহের থালা বাসন এসে ধুয়ে দিয়ে যায় রান্নাটা মা করে তোমার শুধু ভাজাপড়া ফল কাটা আর শুধু একটু রান্নার জোগাড় করতে এত কষ্ট প্রিয়তার একমাত্র ননদ তামান্না অনার্স প্রথম বর্ষে পড়ে তুষার এখনও বাসায় আসেনি তানভীর খাওয়া থামিয়ে এক দৃষ্টিতে তাকে আছে তার ক্রোধের পরিপূর্ণ দৃষ্টির সীমানায় অদৃশ্য অগ্নি হালকা মনে যাচ্ছে প্রিয়তাকে ঝলসে দিতে শুধুমাত্র বাবার উপস্থিতিতে দমিয়ে রেখেছে নিজেকে তোমার যখন বিয়ে হবে তখন তুমি বুঝবে তামান্না রান্না করতে কষ্ট কতটা আর সব কিছু জোগাড় করতে কষ্ট কতটা দেখেছিস এই জন্য বংশ দেখে বিয়ে করতে হয় ছোট যা দেখি তো এই অবস্থা খালের মাছ বিলে এসে পড়লে বিলকে সমুদ্র তো ভাববেই তুষার মাত্র ঘরে ঢুকল আলম সাহেব স্তম্ভিত হয়ে আছেন তানভীর শক্ত চোখে তাকিয়ে রইল ভাইয়ের দিকে মায়ের লালিত বিমর্ষ চেহারা আর কয়েকটি বাক্যে বুঝলো না কিছুই অবুজ গলায় প্রশ্ন করল বাড়িতে কি কিছু হয়েছে নিজের প্রশ্নের জবাবে কিছু না পেয়ে তুষার কিছু সময় হতবুদ্ধিভাবে দরজার সম্মুখে দাঁড়িয়ে সারা দিনে ক্লান্তি চেয়ে আছে তার জীর্ণ চেহারায় প্রিয়তার সাথে দৃষ্টি বিনিময়ের মনোবাঞ্চনা থাকলেও সে উপেক্ষিত হল মা এবং ভাইয়ের বিরক্তিকর মুখশ্রীর দৃশ্যতে শারীরিক ক্লান্তিতে ইন্ধন জোগালো আলম সাহেব শান্ত ভঙ্গিতে খাচ্ছেন মুখের খাবার গিলে নির্দেশ দিলেন সারা দিন অফিস করে এসেছ যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো চিন্তিত হওয়ার মতন কিছুই হয়নি ছোট্ট একটা আলোচনা করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে তুষারের আর খাওয়াটা হলো না নেড়েচেড়ে রেখে দিয়েছে ছোটখাটো ফ্ল্যাটের গোছানো ড্রয়িং জুড়ে ফ্যানের আওয়াজ ছাড়া কানে কিছু আসছে না অথচ উপস্থিত আছে ছয়টি মানুষ বাবার আদে শিরোধার্য মেনে তামান্নাকে অনিচ্ছে এসে বসতে হয়েছে সারা চোখ মুখে বিরক্তি চুইয়ে পড়ছে তার আলম সাহেবের শান্ত চেহারায় পূর্ণ গম্ভীরতা উপস্থিত সবাই বুঝলো এটা নিশ্চয়ই অশুনি ইঙ্গিত কি হয়েছে বাসায় তুষার ফের দিদা ভরে জিজ্ঞেস করল মাসুমাবেগ মুখ। ঝামটা দিয়ে উঠে যেতে নিলে আলম সাহেব খপ করে হাত টেনে ধরলেন হক চকিয়ে গেলেন মাসুমা বেগম তিনি স্বামীর ঠান্ডা চেহারায় কিছু একটা ছিল তিনি আবারও বসলেন নিরবতা সরিয়ে সবার আগে মুখ খুলল তানভীর বাড়িতে একজন পীরের অস্তিত্ব মিলেছে ভাইয়া তুই আসার অল্প কিছু সময় আগেই আমরা সেই বুজুর্গ ব্যক্তিত্বের সন্ধান পেয়েছি যার কিনা আমাদের ইফতার সেহরির খানাদানা তৈরির জন্য আমলে ব্যাঘাত ঘটেছে সে তার মাকসাদে যেতে পারছে না তানভীর বলে উঠল যতটা তাৎছিল করছে একটা মানুষকে চূড়ান্ত অপমান করা যায় তানভীর সেটাই করল নিজের ভেতরকার সমস্ত তাৎছিল যেন গল করে বমি ন্যায়ে উগড়ে দিল তুষারের কপালে কয়েক ফালি পড়ল বুঝল না ভঙ্গিতে তাকিয়ে রইল ক্ষণকাল কিভাবে নিজের বড় ভাবিকে ইঙ্গিত দিয়ে কথা বলছো এ কেমন অধপতন ঘটছে তোমার শিষ্টতায় আমি এখানে বসে আছি এটা কি তোমার দৃষ্টিগোচর হচ্ছে না এ কেমন দৃষ্টতা তানভীর আলম সাহেব বললেন কালক্ষেপণ না আলম সাহেব জোরালোভাবে ছেলেকে তিরস্কার করলেন তুষারের বুঝতে বাকি না সে চট করে তাকালো প্রিয়তার দিকে প্রিয়তা সুশ্রী আদলে ভারী ভাব বিরাজমান তুষার চাপা নিঃশ্বাস ছাড়লো বাবার উপস্থিতি তাকে দমিয়ে দিল নিচু মস্তকে মৌন থাকল নচেত এখন তানভীরকে যথেষ্ট শাসনের উপযুক্ত জবাব তার নিকট আছে আলম সাহেব ছোট ছেলের দিকে কঠোর চোখে তাকিয়ে রইল খানিক্ষণ এভাবে বসে থাকার সময় নেই কী যেন এভাবে বসিয়ে রেখেছ বলো একটু পরে আবার উঠতে হবে এখন ঘুমানো উচিত স্ত্রীর কথায় আলম সাহেব ফিরে তাকালেন স্পষ্ট করে বললেন সংসারটা তো আমাদের সবার সবার সুবিধা অসুবিধা ভালো মন্দ এই কণ্নে দেখলেই পরিবারে শান্তি থাকবে প্রিয়তা আমাদের বাসায় বলতে গেলে নতুনই এটা ওর প্রথম রমজান এখানেও একটা সমস্যার কথা তুলেছে সেটা নিয়ে আমাদের অবশ্যই কথা বলা উচিত যদিও ভুল হয় আমরা ওকে বুঝিয়ে বলতে পারি ও নিজেকে সংশোধন করতে পারবে আরও সঠিক হলে আমরা নিজেদেরকে ভুল পন্থা থেকে বের করে আনতে পারি আলম সাহেব বললেন তুমি কি বলতে চাচ্ছ সুতো সারের আব্বা এতগুলো বছর ধরে আমরা সবাই ভুল আর কালকে এসি ও সঠিক ওর কথা মেনে আমার সংসার চলবে স্বামীর সাথে একমত হতে পারলেন না মাসুমা বেগম তেতে উঠলেন রাগে ক্ষোভে শরীর রিড়ি করছে ইচ্ছে করছে প্রিয়তার কালে ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিতে সব কথার পেছনে সে পরিস্থিতি গুরুতর বুঝতে বাকি রইল না প্রিয়তার জবানে কোনো ভাষা নেই তুষার এক পল তাকিয়ে স্ত্রীর মনোভাব বুঝতে চেয়েও নিজীবতা ছাড়া পেল না কিছুই স্পষ্ট গাঢ় গলায় তুষার ফের দফা জিজ্ঞেস করল এভাবে ওভাবে বহু কথা তো হলো স্পষ্ট করে বলবে তো কী বলেছে প্রিয়তা সবার এমন অসন্তোষের কারণটা আমার তো জানার হক আছে তুষার বলল তোর পণবতী বউ বলেছে আমরা নাকি দুনিয়া এসেছি শুধু খেতে প্রতিযোগিতায় নেমেছি খাওয়ার আমাদের খাওয়ার জন্য সে ঠিক করে ইবাদত বন্দীগি করতে পারে না এসব কি বলছো মাসুমা প্রিয়তা এসব কখন বলেছে আমি তো শুনলাম না তোমার কানে কানে বলেছে আলম সাহেব বলল মাসুমা বেগম অদৃশ্য অপমানের চাবুকের আঘাতে কাঁপছে মায়ের কণ্ঠাসাবস্থা তামান্না তানভীর কারও বর্ধস্থ হচ্ছে না বাবার বিরুদ্ধাচারণ কেন শিখল না আফসোস হচ্ছে এই মুহূর্তে তুষার সাঁতার না জেনে পানিতে নামার মতন হাঁসফাঁস করছে স্ত্রীর কথার উপযুক্ত জবাব দিতে ভুল করলেন না আলম সাহেব মাথার রগ উঁচু হয়ে ফুলে উঠেছে কিভাবে এখানে আলোচনা করা সম্ভব অবদ্ধ লাগাম ছোটা ঘোড়ার গাড়ির মতন ঝঞ্ঝাট টুখোর গতিতে বাড়তে দেখছে আলম সাহেবের জোরালো গলা সরের সাথে ঘরে আবারও নিরবতা নেমে এলো নিজেকে শান্ত করার নিমিত্তে লম্বা কয়েকটা শ্বাস ফেলে সরাসরি প্রিয়তার দিকে ইঙ্গিত দিয়ে বললেন এখন তুমি বলো কি বলতে চেয়েছিলে অভিযোগ যেহেতু তুলেছ আশা করি বিবৃতিও তোমার নিকটে পাবো প্রিয়তা সময় নিল না এখনও এসা নামাজটাও পড়া হয়নি সরাসরি বলল আজকে তো চতুর্থ রমজানের রাত গত তিনটি রমজানের আয়োজন দেখে আমার মনে হলো আমাদের বাসায় বড্ড বেশি আয়োজন হয়ে যাচ্ছে সারা দিন ধরে একটার পরে একটা রান্নার জোগাড়ে লেগে থাকা এরপর আজান পর্যন্ত চুলার পাশে দাঁড়িয়ে থাকা এতে করে যেমন মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে ঠিক তেমনি অতিরিক্ত মনে হচ্ছে এগুলো যদি আরও সীমিত করা যায় তাহলে বোধহয় সংযমের মাসটায় সংযমটা হয় এত আয়োজন আমার কাছে অপচয়ও মনে হয় প্রিয়তা বলল তোমার কাছে অপচেত মনে হবেই যা দেখে অভ্যস্ত নয় তুমি তা যদি স্বাভাবিক ও হয় তবে অতিরিক্ত মনে হবে। শাশুড়ি বলে উঠল শাশুড়ির তির্যক মন্তব্যে কষ্ট পেল দমল না প্রিয়তা সরাসরি তাকেই বলল আসলেই মা একদিনে পনেরো ষোলো ধরনের খাবার বানিয়ে বোধ হয় প্রধানমন্ত্রীর রাঁধুনিও অভ্যস্ত নয় আমি কিভাবে হব সারা বছর তো মানুষ এসব খায় না খায় তো একটা মাসি এত বড় মন লাগে প্রধানমন্ত্রী রাঁধুনি হওয়া লাগে না শাশুড়ির কথার উত্তর দিতে চাইল না আর অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাই ফের শ্বশুরের উদ্দেশ্যে বলল এটা আত্মশুদ্ধির মাস ইবাদতের মাস অথচ আমরা গাফলতির কারণে নষ্ট করে দিই দু চার দিন যদি মেহমান আসে তাহলে পর্যন্ত ঠিক আছে কিন্তু প্রতিদিন এই দুর্মূল্যের বাজারে এইভাবে খানা পিনার জন্য অহেতে খরচ বেমানান লাগে আব্বা আশেপাশের কত মানুষ আছে যারা আহারের কষ্টে ভোগে আর আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বলেই আমরা এইভাবে খেতে থাকবো এটা কি অন্যায় নয় এভাবে সারাক্ষণ রান্নার জোগাড় করলে একটা গৃহিণীতেও নিজের দেহের হকটুকু আদায় করতে পারে না তার কোনো বিশ্রাম নেওয়ার মতন সময় অবশিষ্ট থাকে না ই নিয়ে বিনিয়ে এত কথা না বলে বলে ফেলো এসব কাজ করতে পারবে না তানবির বলে উঠল তানবীরের কথায় তামানা হাত দিয়ে মাছি তারাবার মতো করে ভঙ্গিতে বিদ্রুপের হাসি দিয়ে বলল আরে না ভাইয়া ওসব ছাড়া আরও আছে খরচ খরচ বলছে শুনছো না এটার মানে কি তুমি কি আলাদা হতে চাইছো ভাবি আই মিন ভাইয়াকে নিয়ে আলাদা করে থাকতে চাইছো ছয়জনের জায়গায় দুজনের জন্য রান্না করলে কষ্টও কম খরচও কম তামান্না বলল। এসব কি হচ্ছে আব্বা কোথা থেকে কথা কোথা নিয়ে যাচ্ছে ওরা তার মানে কি এভাবে চলে অন্য সব সময় আজকে আরটুকু না আসলে আমি তো এসব বুঝতেই পারতাম না তুষার বলে উঠল তুষার হতবাক একটা অ্যাডাল্ট মেয়ে পারিবারিকভাবে বিয়ে হলেও প্রিয়তাকে তুষারের বেশ পছন্দ হয়েছিল খুব আগ্রহ নিয়ে বিয়ে করে সবসময় মনে হয়েছে প্রিয়তা বিচুক্ষণ ভদ্র শান্ত মেজাজি তার পরিবার নিয়ে কখনো অভিযোগ করেনি তার মানে প্রিয়তা মানিয়ে নিয়ে ভালো আছে অথচ আজকের পরিবেশ তো বলছে সব কিছু বিপরীত ছিল আর এতদিন প্রিয়তা শুধু আর পাঁচটা মেয়েদের মতন সহ্য করেই গিয়েছে একজন মানুষ কিছু বলার সময় অন্যদের তরফ থেকে আবোধ হলো অন্যরা তাকে তার বক্তব্য পেশ করতে ফুসরত দিবে আশা করছি আর কেউ বরখেলাপ করবে না প্রিয়তার চোখে পানি টলমল করছে এসব চিন্তা কখনো করিনি সে চোখ এড়ালো না মাসুমা বেগমের মনে মনে নিজের মেয়ের উপর যথেষ্ট বিরক্ত হলো তিনি প্রিয়তার ভেতর এখন পর্যন্ত এমন মনোভাব তিনি লক্ষ্য করেননি আবত লেহাজের বালাই আজকাল কি আর আছে কিছু এই যা তুই ঘুমা এখানে অনেক সময় থাকা হয়েছে আর প্রিয়তা তোমার কথা কি শেষ হয়েছে আমারও ঘুমানো লাগবে প্রিয়তা দাঁড়িয়েছিল ছিল সরে গিয়ে পানি খাওয়ার বাহানায় চোখ মুছে নিল এসে বলল আব্বা আমার ও ধরনের মনোভাব নেই কখনো না হোক এটাই দোয়া করি যেটা বলতেছিলাম তা হলো ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় আমরা তখন চুলার পাশে তস্ত্র হাতে তেলে ভাজা খাবার তৈরি করতে ব্যস্ত থাকি মন থাকে ফুটন্ত তেল ভরা করাইয়ে অথচ উচিত ছিল খাবার সামনে নিয়ে ঠান্ডা মাথায় মন থেকে দোয়া করা এই সময়টা আল্লাহ কোনো রোজাদারের দোয়া ফিরিয়ে দেন না হজরত মোসাল্লি আসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তখন আল্লাহ ও হজরত মোসা আল্লাহ সাল্লামের মধ্যে সূক্ষ্ম সত্তর হাজার নূরের পর্দা থাকত যা মোসা আলা সাল্লামের দৃষ্টিগোচর হতো না কিন্তু একজন রোজদারের ইফতারের পূর্বে দোয়া করার সময় আল্লাহর মধ্যে আর রোজদারের মধ্যে কোনো পর্দা থাকে না রাবুল আলামিন সরাসরি একজন রোজাদারের সমস্ত আর্জি শোনেন সেই ফজিলত পূর্ণ সময়টা আমরা নষ্ট করে ফেলি সারা বছর তো অনেক পাপে লিপ্ত থাকি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এই মাস্টার এই দোয়া কবুলের এমন সুবর্ণ সুযোগটুকু রান্নাঘরে কাটালে কি মূল্যবান সময় হেলায় হারানো নয় আবার দেখা যায় সেহরির সময়টা ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলত তাহার্যোতে আমরা সারা বছর এ তাহাজত পড়ি না অন্তত রমজান মাসে তো তাহাজত নামাজের সুযোগ নিকটে থাকে মৃত্যু তো অনিবার্য পরিণতি মৃত্যুর পরে এই দুনিয়ার কিছুই আমাদের কাজে লাগবে না এটা তো আমরা সবাই জানি তখন যদি একটা মাসে তাহাজুত অন্তত আমলনামা লিপিবদ্ধ পাই সেটা কত বড়ই না সম্বল হবে তা না করে সেহের সময় থেকে এই ডাল অমুক চাল ভেজানোতে মন আটকে রাখি একজন গৃহিণী যদি এভাবে রান্না ও খাবারের প্রস্তুতি নেয় তাহলে সারাদিন তো আখিরাতে ফিকির করার জন্য মগজ ফাঁকাও পাবে না নামাজে দাঁড়িয়েও মন থাকবে আমার তো এরপর অমুক কাজ বাকি দুধ চুলায় কোনটা রেডি হয়নি এ মাছটা সবার উচিত একটা বার কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়া অথচ আমাদের বাসায় কেউই তেমনভাবে প্রস্তুত নেই আবার এই অনেক পদের খাবার রান্নার অনেক বাসন কোষন ব্যবহার করে রেখে দিই কাজের খালাও রোজা রাখে এটা তো রমজানের আদবের বরখেলা পাব্বা তানভীর উঠে দাঁড়ালো বলল আমার খুব খারাপ লাগছে কিছু মনে করিও না আপাতত হাদিসগুলো তোমরাই শোনো আমি গেলাম কাউকে কিছু বলার সময় না দিয়ে তড়িঘড়ি নিজের ঘরে চলে গেল তামান্নাকে চোখের ইশারা বসতে বলে গেল তামান্না মনে মনে ভাইয়ের ঘাড় মটকে দিল এখানে এসব তার মোটেই ভালো লাগছে না তবুও বসতে হচ্ছে আলম সাহেব মনতা ছেড়ে জিজ্ঞেস করলো বুঝতে পেরেছি বোধ হয় তবে এটাও কি ঠিক না যে যার তৌফিক অনুযায়ী চলবে তোমার বৌমার কথা অনুযায়ী তো তেমন মনে হচ্ছে না মাসুমা বেগম নিজের কথাটুকু বললেন উপহাসের সুরে প্রিয়তা বিনিময়ে মুসকে হেসে বলল অবশ্যই চলবে কিন্তু আব্বা এই তৌফিক তো শুধু আর্থিক নয় শারীরিক ও মানসিকও হওয়া উচিত নয় হুম উচিত শারীরিক পরিশ্রম অতিরিক্ত হচ্ছে এতে তোমার কষ্ট বাড়ছে আবার ইবাদতের জন্য ফুসরুত মিলছে না ঠিক তো জি আমি এখন এটাই বুঝিয়েছি আচ্ছা বেশ তুমি বলো কি করে এই মাসটাতে খাবারের দিকে সংযমী হওয়া যায় আবার খেয়াল রেখো যাতে সব থেকে মানানসই থাকে মাসুমা বেগম স্ত্রীর চোখে তাকিয়ে স্বামীকে দেখছেন তার সুচতুর স্বামীর এই সিদ্ধান্ত ঠেলে দিয়ে বাধ্য করার কৌশল সম্পর্কে অবগত যে বিগত তেত্রিশ বছর মায়ের চোখের তপ্ত দৃষ্টির ভাষা যেন চট করে বুঝে নিল তুষার এটা মায়ের সিদ্ধান্ত আব্বা প্রিয়তা ওর অসুবিধা বলেছে বলে এই সিদ্ধান্ত নিতে পারবে না মনে হয় কি প্রিয়তা তুমি পারবে স্বামীর ব্যক্ত বাক্যে অব্যক্ত শব্দগুলো বুঝে নিল প্রিয়তা চোখে ঈশারে আশ্বস্ত করে বলল মা যেমন বলবে তেমন হবে আপা। আমি তো এখনই সংসারের এত বড় দায়িত্ব নিতে শিখিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছ জন্য ঈদের সময় এক্সট্রা গিফট পাওনা রইল এখন তুমি বলো মাসুমা কিভাবে কি করবে মাসুমা বেগম স্থির হয়ে বসে রইলেন ঠোঁটের কোণে একটু বিদ্রুপ মিশ্রিত ক্লান্ত হাসি খানিক পরে খুব ঠান্ডা সরে বললেন ব্যাপারটা কিন্তু শুনতে ভালো শোনালো না একটা পরিবারের খাওয়া নিয়ে কথা বলাটা লজ্জার রমজান মাসে একটু মুখরোচক ইফতার সামগ্রী অনেকেরই আশা থাকে তবুও কিছু কিছু ক্ষেত্রে বিবেচনা করা উচিত একটা কাজ করো প্রতিদিন ছোলা না করে একদিন করে তিন ভাগ করা যাবে তিন দিন গরম করে খেলেই হবে আর ভাজা ভাজাপোড়া যেদিন হবে সেদিন মিষ্টি এক আইটেম পায়েস পুডিং শ্যামাই এমন করে সন্ধ্যা রাতে যে ভাত খাবে আর ভোর রাতের তরকারি একই রান্না করে আলাদা তুলে রাখলেই হবে দুধ জাল দিতে তো বোধহয় কষ্ট হবে না প্রিয়তার ভালো লাগলো কিছু তো কমলো পরিবর্তন একদিনে হয় না আস্তে আস্তে হবে আশা নিয়ে সজীব গলায় বলল মাঝে মাঝে দু একদিন আমরা বিরিয়ানি বা খুব কম মশলা দিয়ে তেহারি অথবা নান রুটির সাথে গ্রিল বা রুটি গোস্ত খেতে পারি নবীজি গোস্ত রুটি দিয়ে ইফতার করতেন একটা শূন্য তো পালন হয়ে যাবে হইল তাহলে তামান্না তুমি কি বিকালে শরবত বানানোটাকে অনেক কিছু ভেবে বসে থাকবে না ফলটুকু কাটবে আর পায়েস রাধা পুডিং বানানো শ্যামায়ের বিভিন্ন রকম রেসিপি তোমার আমার থেকে শিখে নেবে এখন তুমি আর ছোট নেই তোমার শেখার ও শিলায় আমাদেরও খাওয়া হলো আর ওরা দুজনের একটু আসান হলো তামান্না ফোনের স্ক্রিনে আটকে ছিল বাবার নির্দেশ একেবারে বোকাশোকা হয়ে দাঁড়িয়ে রইল এখানে না থাকতেই বোধ হয় ভালো হতো আফসোসের সীমা রইল না বেশ তো মানলাম তোমার সব কথা তবে এখন হিসেবটা বরাবর হোক এই সংসারে ৩৩ বছর ধরে এমন আয়োজন করিনি আমি কই তখন কোথায় ছিল তোমার সচেতনতা আমার উপর কি জুলুম হয়নি তোমার বোনদের মায়ের বাবার ফরফরমায়েস পালন করতে আমি তো নাখোষ মনোভাব পোষণ করিনি নিঝুম গভীর রাত ঘুমের বাহানা থাকলেও মাসিমা বেগম ঘুমাতে পারেননি কোথাও একটা হেরে যাওয়া অনুভূতি হচ্ছে বারবার ভেজা ঢুক গেলে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছেন ভুল ছিল মাসুমা তোমার প্রতি করা অবিচার জুলুম ছিল যদি দাবি রেখে দাও আমি আটকে যাব তবে এটাও কিন্তু সত্যি তোমার সময় আমাদের কিন্তু এমন দশ পনেরো রকম খাবারের একদিনে আয়োজনের তৌফিকও ছিল না আর্নিং মেম্বার তো আমি একাই ছিলাম এখন আল্লাহর ইচ্ছায় তিনজন তোমার সংসারে ইনকাম করে সেই সময় আমি চাইলেও কিন্তু দশ পনেরোটা আইটেম তোমাদের সামনে আনতে পারতাম না আমার সীমাবদ্ধতা কিন্তু তোমার উপর হওয়া জুলুমের মাত্রা একটু হলো কমিয়ে রাখত আল্লাহর উপর আর আফসোস নেই সেই সময় তৌফিক থাকলে এমন পনেরো ষোলো সাদের ভোজ আমরা সবাই তোমার কাছে দাবি করতাম আলম সাহেব ছোট একটা নিঃশ্বাস ছাড়লেন মাসুমা বেগমের এক হাত টেনে নিজের খসখসে দু হাতের তালের মধ্যে আঁকড়ে নিলেন কিছুটা অনুতপ্ত হওয়ার আভাস মিলেছে তার কথায় মাসুমা বেগম কথা বাড়ালেন না গলা ধরে আসছে তার নিজের হাটটা ছাড়িয়ে পাশ ফিরে শুলেন। যে সময় চলে যায় তা আর ফিরিয়ে আনা যায় না তৌফিক অনুযায়ী যথেষ্ট আয়োজন করা লাগতো মাসুমা বেগমকে কপালের কাটা দাগটাতে নীরবে নিস্তেজ হাতে ছুঁয়ে নিলেন মনে পড়ল এমন রমজান মাসে শ্বশুরকে মিঠা ভেজানো পানিটা ছেঁকে দেওয়া হয়নি অপরাধে কাসার ভারী গ্লাসটা উড়ে এসে পড়েছিল মাসুমা বেগমের কপালে সঙ্গে সঙ্গে সেদিন আলম সাহেব তার বাবাকে গলা তুলে কিছুই বলতে পারেননি সেই সময় থেকে এটা এত বছর পরে এসে তার স্বামী এখন বুঝতে পেরেছেন রমজান মাসে এত বিলাসী খানাপিনা অনুচিত অথচ শিক্ষিত মানুষ তিনি মুখ বুঝে কত কিছু সহ্য করেছেন সে স্বামীর আনুগত্যের প্রমাণ ছিল প্রতিটি ত্যাগে ক্লান্ত শরীরটা চোলার আগুনের আঁচে গলিয়ে দিয়েছেন কি ত্যাগ ছিল সেখানে সেটা আলম সাহেব বুঝতে পেরেছেন এখন এই অস্তমান বালকা বেলায় এসে